নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই নরসিংপুর মণ্ডলে বিজেপি নির্বাচনী জনসভা, বক্তা পরিমল। কংগ্রেসের নির্বাচনী জনসভা রংপুরে, ফাঁকা মাঠে বক্তব্য ভূপেন বড়াল। হারাং নদীর ওপর পরিত্যক্ত সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লোকসভা কেন্দ্রের ধলাই নরসিংপুর মণ্ডলের অন্তর্গত শেওরারতল, চাননিঘাট, রাজনগর, জীবনগ্রাম, পানিভরা ও পুঁঠিখাল গাঁও পঞ্চায়েত এলাকায় শুক্রবার শক্তিকেন্দ্র ভিত্তিক ছটি দলীয় নির্বাচনী জনসভা করেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিনের সভার ধলাই নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি বিধান চন্দ্র পাল, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, জেলা বিজেপির কোষাধ্যক্ষ গোপাল রায়, মণ্ডল বিজেপির প্রভারী নিত্যগোপাল চৌধুরী সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ যদি অর্থনীতির ক্ষেত্রে বলে, শিক্ষার ক্ষেত্রে বলে, সংস্কৃতির ক্ষেত্রে বলে, উন্নয়নের ক্ষেত্রে বলে, আপনারা দেখবেন এই মহাভারতী অনেকটা এগিয়ে গিয়েছে। কারণ একটা দিন ছিল যেদিন আমরা হাল ধরেছিলাম আমরা সবাই মিলে, আমি আমার কথা বলছি না, তখন আমরা দেখেছি মহাভারতের জন্মদশা, দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ কিছু নেই। তারপর ওই দেশের প্রধানমন্ত্রী সোনার বন্ধক দিয়ে টাকা এনে এই দেশটাকে চালাতে হয়েছে। আর আজকের দিনে দেখছেন আপনারা, বলার প্রয়োজন নেই, কারণ ধলাইয়ের কাছে ধলাইয়ের মানুষ হিসেবে কি বলব। আজকের দিনে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোন না কোন জায়গায় অনেক এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার পিছনে যদি কেউ থাকে, তো ভারতীয় জনতা পার্টির নেতারা আছে, আমাদের পরম শ্রদ্ধার মোদীজি, আজকের দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেলে আছেন, কারণ তারা বিজেপির নেতা। আজকে যদি আপনারা দেখেন, আমি এই ৩৪ বছর আগে যে হাওয়াই থামকে আমি দেখেছি, আপনারা দেখেছেন, এখানে অনেক ছেলেরা আছে। শিলচর শহরতলির রংপুর করাতি গ্রামের শিমুলতলায় কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। শুরুতে জনসমাগম ঘটলেও পরে তা জনশূন্যে পরিণত হয়। টানা দু ঘণ্টা অপেক্ষা করার পরও জনসভায় উপস্থিত হননি দলের এপিসিসি সভাপতি ভূপেন বড়া, ফলে মানুষ ধৈর্যহারা হয়ে সভাস্থল ছাড়তে বাধ্য হন। এদিকে সাড়ে ৬টা নাগাদ ভূপেন বড়া নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। সভায় বিজেপির তীব্র সমালোচনা করে শিলচর লোকসভা আসন থেকে দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। কোনো মানুষের বিপদত শুক্লবৈদ্য ডাঙরিয়াকে কেউ কাষত থিয় দিয়া নাই। তেখেতে অসমৰ কাৰণে কি কাম কৰিলে আপোনালোকে জানে? এই বিজেপিৰ শাসনকালত, বিজেপিৰ এই দুবছৰীয়া শাসনকালত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া মদৰ মন্ত্ৰী, দাৰুৱলা মন্ত্ৰী, এই দাৰুৱলা মন্ত্ৰীয়ে কি কয় জানে? অসমৰ যুৱ প্ৰজন্মক কয় যে আপনাদের সরকারি মদ খাব লাগে, আমি আপনার ভাল মদ খাব। এই অসমের কারণে দুর্ভাগ্য, বরাক ভেলীর কারণে দুর্ভাগ্য যে অসম সরকারের এজন মন্ত্রীয়ে অসমের যুব প্রজন্মক মদ খাবর কারণে আহ্বান জানায়। আর কি কইলে? অসমত যা দুটা তিনটা বছরত গাঁয়ে 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 ২০০০ স্কুল বন্ধ করে দিয়া হল, আর ২০০০ নতুন মদর দোকান শুক্লবৈদ্য ডাঙরিয়ার নেতৃত্ব খুলে দিয়া হল। সারা আসামের মানুষ, সারা দেশের মানুষ বলছে, আজকে দিন আনে ওয়ালা হে, কিউকি মোদিজি জানে ওয়ালা হে। এই
কথাগুলো বলে আগামী ২৬শে এপ্রিল আসছে দিন, হাত ছিনছিনে আমাদের সকলের প্রিয় নেতা সূর্যকান্ত সরকারকে হাত ছিনে ভোট দিন। নমস্কার, ধন্যবাদ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করলেও সুদীর্ঘ এক বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে থাকা ভাঙারপাড় থানা সংলগ্ন হারাং নদীর সেতুর উপর দৃষ্টি পড়ছে না কারো। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকার জনমনে, কারণ কয়েক লক্ষ মানুষের জেলা সদর শিলচরের সাথে যোগাযোগের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। পূর্ত বিভাগের তরফ থেকে এই সেতুর দুই পাশেই রোড ক্লোজড বলে সাইনবোর্ড লিখে রাখলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যান চলাচল করছে এই সেতুর উপর দিয়ে। বর্ষার শুরুতে এই সেতুর ঠিক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে লালমাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করার প্রচেষ্টা চালানো হলেও দুপশলা বৃষ্টিতে মাটিগুলো হারাং নদীর স্রোতে ভেসে গিয়েছে। এলাকার ভুক্তভোগী জনগণ এই রাস্তা দিয়ে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা সহ অতিসত্বর এই সেতুটি মেরামত করে দিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আমার নাম শুভজিৎ নাথ। আচ্ছা, সামনে যে একটা পুল আছে ভাঙ্গারপাড় থানার সামনে যে এই যে পুলটা আছে, এই পুলের এই অবস্থাটা কতদিন থেকে? সুদীর্ঘ ২০২২ থেকে। ২২ থেকে খারাপ না? এই পুল কি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের তরফ থেকে, নেওয়া হচ্ছে না? সরকারের আধিকারিক তো মধ্যে মধ্যে আসেন, কি করেন ভগবান জানে। কিন্তু এই পুলটা যদি ভেঙে যায় আপনাদের কি যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে? অন্য কোনো রাস্তা নেই, এই রাস্তাটা তো সম্পূর্ণ মানে আমাদের এই শিলচর কালাইনের মাঝে একমাত্র রাষ্ট্রীয় রাজপথ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি বড় গাড়ি চলে যাতায়াত করে? হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এই রাস্তা দিয়ে চলাচল করে না? যদি মানে আপনাদের যে বাস দিয়ে যেগুলো চলাচল করে এগুলো কি আপনাদের কোনো প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। এই 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 অটো গাড়ি, ইলেকট্রিক অটো গাড়ি, এই যেমন বাস গাড়ি কত বুঝাই করে লড়াই নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যে কোনো সময় পুলটা ভাঙতে পারে এবং মানুষ মারা যেতে পারে। তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ডাঙ্গুরিয়ার কাছে আমার বক্তব্যটা তুলে ধরব। বুধবার সন্ধ্যায় রাতে উদারবন্ধ সমষ্টির সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রার্থী ম্যারাথন নির্বাচনী প্রচার চালান। বিশেষ করে ময়নারবন্ধ রংপুর এলাকায় নির্বাচনে প্রচার চালাতে গিয়ে প্রার্থী পরিমল কংগ্রেস সরকারের কার্যকালের বিভিন্ন পদক্ষেপ এবং কাজের করা সমালোচনা করেন। স্থানীয় জনগণ বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের তুলাধোনা করেন। আমরা খুব ভালো করে ঈদ পালন করার পরে ২৬ তারিখের আগে যে সময়টুকু থাকবে এই সময়ে আমরা একটু রাষ্ট্রচর্চা করব, রাষ্ট্রের চিন্তা করব। কারণ আমরা রাষ্ট্রে যদি শান্তি আনতে পারি, আমরা যদি রাষ্ট্র বৈভবশালী করতে পারি, তাহলে আমাদের ইচ্ছাও ভালো হবে, পুজোটাও ভালো হবে। কি বলো দাদা? কারণ এই কথাগুলো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি একটা বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে পারি, শিক্ষিত সংস্কারিত রাষ্ট্র একটা নির্মাণ করতে পারি, উন্নত রাষ্ট্র নির্মাণ করতে পারি, তাহলে আমাদের জীবনের যে আধ্যাত্মিকতা আছে, আপনারা ঈদ করবেন আমরা পুজো করব, ওইখানেও কোনো না কোনো জায়গায় আমাদের দেশ মাতৃকা সমৃদ্ধশালী হলে আমাদের মঙ্গল হবে। অসম গণ পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী হল শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিত্রজোটের বিধায়ক মিহির কান্তি সোম, উদারবন্ধের বিজেপি মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সভাপতি কবির আহমেদ বড়ভূঁইয়া, জেলা সভাপতি
লিয়াকত লস্কর, সম্পাদক সুজিত শর্মা, মনিতন সিংহ, রথীন্দ্র চন্দ্র দেব প্রমুখ। সভায় মণ্ডল সভাপতি নবারণ চক্রবর্তী বলেন, অসম গণ পরিষদ ও বিজেপি মিত্রদল 100 মিটারের ভিতরে দুটি অফিস উদ্বোধন করা হলো। নির্বাচনে একজোট হয়ে প্রতিটি বস্তি, বাগান, গ্রামে প্রচার চালানো হবে, যাতে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করা হয়। সভায় অসম গণ পরিষদের জেলা সম্পাদক কাশাদ আহমেদ বলেন, পরিমল 2 লক্ষ ভোটে জয়ী হবেন তার সবার জানা, কিন্তু যদি সবার ঘরে গিয়ে প্রত্যেক ভোটারদের সঙ্গে কথা বলা হয় তবে 5 লক্ষ ভোটে জয়ী হবেন। আর এক হয়ে কাজ করা, মা মা ভারতীর সেবা করা, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করে যাই। আর আজকেও বেশ কিছু মানুষ আমার প্রোগ্রামে আমার দাদারাও আছে, প্রতিদিনই আমরা দলের সঙ্গে যুক্ত হইতেছে, আমরা পরিবারটা বড় হইতেছে। গতিকে আমরা আশা রাখি আগামী দিনে এটা আমরা অনেকটা ভালো রেজাল্ট আইব, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনটা হয় সেটাই আমরা মূল লক্ষ্য থাকবো। গত বছর গত নির্বাচনে কিছু কিছু অপরিস্থিতি, আমরা অলরেডি 2 মাস থেকে আমার মন্দার নেতৃত্বে আমরা 7টা বিধান পরিষদের কর্মকর্তা লইয়া আমার এডিপি অফিসে একটা বহু বড় ধরনের একটা সভা হয়েছে। এটা বিমলদার নেতৃত্বে, এদিনও বিমলদায় আমরা ইনস্ট্রাকশন দিয়া দিলেছি, আপনারা মাঠে নামুন, এজিপির সঙ্গে হাতে হাত ধরিয়া আপনারা মাঠে নামুন, পরিমল দাকে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে লাগবে। আপনারা জানেন পরিমল দার যদি 2 লক্ষ বেশি ভোটে জিতবা, কিন্তু আমরা যদি হার গ্রামে যেতাম পারি, হার বাগানে যেতাম পারি, হার ঘরে ঘরে যেতাম পারি, এই ভোটটা আমরা বাড়িয়ে গিয়া 3 থেকে 4 লক্ষ ভোটে যাইব। তো পরিমল দার মতো ব্যক্তিত্ব মানুষ আমাদের বরাকে দেন গৌরব, দেন 5 বারের বিধায়ক আসলাম এবং 2 বারের ক্যাবিনেট মিনিস্টার, ওনার যে রাজনৈতিক কেরিয়ারের মধ্যে কোনো দাগ নাই। আমাদের আজকে আপনারা, আমি অনেক জায়গায় দিয়ে উদার কাটিগোড়া, বড়গোলা, সোনাই, লক্ষ্মীপুর জায়গায় জায়গায় দিয়ে। অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদের রাতে মাহফিলে হামদ রাতে রাসুল এর আয়োজন করল কাছার সুন্নি ফাউন্ডেশন। মাহফিল মাতালেন রাজস্থানের বিখ্যাত নাথখা ইমরান বারকাতি, তিনি একের পর এক নাথ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এদিন মাহফিলের শুরুতে মৌলানা আলহাজ মবরুর রহমান বড়ভূঁইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় 4তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আনুমানিক 4000 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং নির্মাণ করা হবে, এতে থাকবে একটি স্টাডি সেন্টার, গেস্ট হাউস বা মুসাফিরখানা, কমিউনিটি হল, লাইব্রেরি, কাছার সুন্নি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কার্যালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এদিন অঞ্চলের 20 জন হজযাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়, তার মধ্যে রয়েছেন কাছার সুন্নি ফাউন্ডেশনের 2 জন হজযাত্রীও রয়েছেন। উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া, মৌলানা ইয়ামিন উদ্দিন লস্কর, মৌলানা শাব্বির আহমেদ চৌধুরী, মৌলানা আব্দুল বাশির চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলানা জিয়াউদ্দিন চৌধুরী, হাফিজ মৌলানা শাকির আহমেদ মজুমদার, 2 সহসভাপতি আনোয়ার মজুমদার ও ফখরুল ইসলাম বড়ভূঁইয়া, কার্যকরী সভাপতি নুরুল হক মজুমদার, সম্পাদক আয়ুবউদ্দিন লস্কর প্রমুখ। একটা কথা ঠিক, যে সিন্ধি ফাউন্ডেশন জায়গা যেহেতু একটা আছে, একটা 3 তলা বিল্ডিং করলে একটা মাল্টিপারপাস হল যদি প্রশাসন পাতি যেন বিভিন্ন আমরা সাইড ফ্রেম ভেঙে নজর থেকে এক দ্বিতীয় অফিস আপনারা একবারে দাঁড়ো এই জাতি বড় বড় বাঁকুড়ার বিশ্বাসবাড়ি যাওয়ার রাস্তা যেমন সাদরা গান্ধী কোনো বিজেপি দিদি আলহামদুলিল্লাহ শিলঘাটের বিজেপি দিদি কোনো টেন্ডার হয়ে গেছে, দুই থেকে 2.5 বছরের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট দেব। এই সব কাম কমপ্লিট হওয়ার পরে এই কৃষ্ণপুর, সোনাবালিকা, চৈতপুর অঞ্চল দেখা পুরা টাউন মাঝখানের গান্ধী চত্বরটা জায়গা আনব, এর লাগে জায়গা
আমরা যদি সিন্ধু ধর্মের সাথে এই জায়গাতে বিভিন্ন ফার্মার লাগে একটা বিল্ডিং করতে পারে, যেটা গরিব ছাত্রবল থাকিয়া পড়িতে পারেন, মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ যারা প্রোভাইড করতে পারেন তারা আমরা সহযোগিতা করতে পারব। মানুষ দিছিল কিছু বিভিন্ন জায়গা থেকে সুবিধা লাগিত তারাও এই জায়গা ফেলতে পারব। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ উৎসব উদযাপন করলেন শিলচর রামনগর এলাকার সমাজসেবী যুবক নূর ইসলাম বড়ভূঁইয়া ওরফে পটল। শুক্রবার সরাই উত্তর বারিকের উদিচি সংস্থা পরিচালিত জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসে বসবাসকারী মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন নূর ইসলাম। এদিন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাসকারী মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করে দেন তিনি। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন রামনগর এলাকার আরেক সমাজসেবী যুবক আতাউর রহমান লস্কর। নূর ইসলামের ভূয়সী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতি কামনা করেন তিনি। এদিকে এই সেবামূলক কাজের জন্য নূর ইসলামের ভূয়সী প্রশংসা করেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের ইনচার্জ সুরভিতা দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন। দিনে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস এই দিনে বুক ছিল খাদ্য সামগ্রী অন্য একজন দিয়েছেন আমাদের রামনগর তারাপুর জিপির অত্যন্ত উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোটো ভাই নূর ইসলাম ওরফে পটল ভাই। ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বণ্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি, সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি। এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নূর ইসলাম ভাই, আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই। ওনার যেভাবে কর্মজীবন যাচ্ছে ওনার আয় উন্নতি আমরা কামনা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাই নরসিংপুর মণ্ডলে বিজেপি নির্বাচনী জনসভা, বক্তা পরিমল। কংগ্রেসের নির্বাচনী জনসভা রংপুরে, ফাঁকা মাঠে বক্তব্য ভূপেন বড়াল। হারাল নদীর ওপর পরিত্যক্ত সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।